স্কুল ভবন না থাকায় উন্মুক্ত স্থানে ধুলোবালির বালির মধ্যেই ক্লাস করছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুই নম্বর মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে শিক্ষক সংকটে ক্লাস নিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা গত বর্ষায় যমুনায় বিলীন হয় ওই প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন প্রায় এক কিলোমিটার দূরে চর আলোকদিয়া আশ্রয় কেন্দ্র হাটের পিছনে স্কুলটি স্থানান্তর করা হলেও নির্মাণ হয়নি কোনো ভবন মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়াচরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই নম্বর মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনা নদী ভাঙনে একাধিকবার স্কুলটি স্থানান্তর করা হয় সর্বশেষ গত বর্ষায় যমুনার ভাঙনে বিদ্যালয়ের দ্বিতল ভবনটি বিলীন হয় এরপর আট মাস ধরে ক্লাস নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে আর হাটের পাশে স্কুলটি হওয়ায় লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছে না কোমলমূর্তি শিক্ষার্থীরা পড়তে লাগে না। রাস্তার সাথে মানুষজন যায় আর কয়দিন বাদে যদি বৃষ্টি হবে তোমরা পড়ালেখা করতে পারবো না একটা স্কুলের ব্যবস্থা করতে পারলে ভালো হয় শিক্ষকরা জানান ভবন ছাড়াও রয়েছে শিক্ষক সংকট মাত্র জন শিক্ষক দিয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে আর আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে ওনাকে তো অফিসিয়ালি ম্যানেজমেন্ট করতেই হয় আমরা থাকি দুইজন এই দুইজনের এই পঁচিশটা ক্লাস নেওয়া যে কি দুরহ ব্যাপার এক্ষেত্রে আমাদের আরও চার পাঁচজন শিক্ষক আমার মনে হয় অ্যাটলিস্ট চার পাঁচজন শিক্ষক প্রয়োজন খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ায় অভিভাবকরা জানান তাদের খবের কথা খোলা জায়গায় সাইটি দেখা যায় ওই জায়গার ভিতরে আটতেছে না ছাত্র দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বসা বসা রোদের ভিতরে ছেলে পেলে লেখাপড়া করাইতেছে খোলাপন করা বা এখানে স্কুল লেখাপড়ি করব না কিন্তু এখানে কোনো বেড়া করা নাই স্কুলের বেহাল দশার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি ভালো সার গায়ে দিলে ভালো লাগে স্কুল ভালো থাকলে লেখাপড়াটাও ভালো হয় স্কুল ভাঙা অনেক ছেলেই আসবে জানা উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান শিক্ষা বিভাগের জরুরি শাখায় আবেদন করা হয়েছে খুব দ্রুতই একটি ভবন নির্মাণ কাজ শুরু হবে ইমার্জেন্সি ফান্ড থেকে কিছু বরাদ্দের জন্য আমরা অলরেডি তালিকা পাঠাইছি এবং অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি পিএডিপি ফোর শুরু হয়েছে এর মধ্যে আশা করি আমরা এটার জন্য বরাদ্দ পেয়ে যাব শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে স্কুলটি স্থায়ী ভবনে স্থানান্তর করা হবে এ প্রত্যাশা এলাকার মানুষের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ